এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নারায়ণগঞ্জ 4 আসনে। এই মুহূর্তে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ওই আসনটি নিজেদের কাছে রাখতে চাইছে তারা। সেই লক্ষ্যকে সামনে নিয়ে তারা প্রতিটি ওয়ার্ডে এবং পুরো নির্বাচনী এলাকাটিতে কাজ শুরু করেছে। এই মুহূর্তে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান। আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কতটা প্রস্তুত, কাজ করছে কিভাবে? বিসমিল্লাহ রহমান রাহিম। আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন দলীয় কার্যক্রম আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং দলীয় প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে এই আমাদের দলীয় কার্যক্রম ব্যাপকভাবে চালু করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো সেই লক্ষ্যে আপনারা জানেন আমি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট বিগত প্রায় 28 বছর চলছে এবং আমি জাতীয় আমাদের জেলা পরিষদের সদস্য, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য। তা আমরা জানেন যে নারায়ণগঞ্জের আমাদের 4 আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম শামী উসমান আমাদের বর্তমান এমপি এবং বিগত দিনেও তিনি এরা নির্বাচিত এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন। তা আমরা আমাদের এই সিদ্ধিরগঞ্জ আমাদের যে আওয়ামী লীগের ঘাঁটি, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, শামী উসমানের ঘাঁটি, এটা আপনারা সবসময় জানেন এবং ইতিমধ্যে আপনারা এর পরিচয় পেয়েছেন। বিগত সবগুলি নির্বাচনেই সিদ্ধিরগঞ্জ থেকেই আমরা আমাদের আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেছি। সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের একটা ঘাঁটি, আওয়ামী লীগের লোক সমর্থক অনেক বেশি। তো সেইভাবে আমাদের নেত্রীর নির্দেশ পাওয়ার পরপরই আমরা আমাদের এলাকায়, আমাদের সিদ্ধিরগঞ্জ এলাকায় আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ইতিমধ্যেই আমাদের যে কেন্দ্র কমিটিগুলো আছে সেই কেন্দ্র কমিটিগুলো আমরা প্রস্তুত করে ফেলেছি এবং কেন্দ্র কমিটিগুলি গঠন করেছি। আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের কাছে আমাদের একটা উঠান বৈঠক, প্রত্যেক ওয়ার্ডে 3-4টা উঠান বৈঠক করবেন, এইভাবে আমাদেরকে প্রস্তুত করার জন্য যখন নির্দেশ দেন। আমরা গত 3 তারিখে আমরা উঠান বৈঠক করতে গিয়ে 2 জায়গায়, আমার 1 নম্বর ওয়ার্ডে 2টি জায়গায় আমরা উঠান বৈঠক করার প্রস্তুতি নিয়েছি, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জানেন তার জনপ্রিয়তা অনেক বেশি, সেই জন্য এবং আওয়ামী লীগের যেহেতু ঘাঁটি আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি সিদ্ধিরগঞ্জ, সেই জন্য সেই উঠান বৈঠকটা আমাদের জনসভায় পরিণত হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মুজিবুর রহমান। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস বেলা 4টার সংবাদে আবারও হাজির হবে, আপনাদের সামনে তুলে ধরবে অন্য কোন রাজনৈতিক দলের নির্বাচনী ভাবনার খবরাখবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।